হে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস ফ্যামিলি ড্রিম। তো বন্ধুরা, আজকে কোনো আলাদা ধরনের ব্লগ না। তো আমি আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হয়তো অনেক অনেক লোকেই জানবে। গত বছর থেকে জায়গাটা খুব ফেমাস হয়েছে, জায়গাটার একটি ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে। তো চলো, জায়গাটা আর কোনো মানে খুব বড় জায়গা না, বাট জায়গাটার নাম হচ্ছে রথতলা। তো রথতলা নামটি কেন হয়েছে যে তোমরা বুঝতেই পারছো, বিখ্যাত রথযাত্রা, এখানের ঐতিহাসিক রথযাত্রা। অনেক বছর ধরে এখানের এই রথযাত্রার সূচনা, আর গত বছর থেকে যে তিনটি বড় রথ, জগন্নাথ বলরাম সুভদ্রার যে তিনটি বড় রথ এখান থেকে বের হয়, তো সেই রথের ফুটেজ তোমরা বারংবার দেখতে পাবে। প্লাস আজকের যে শানযাত্রা, সেই শানযাত্রা উপলক্ষ করে আজকে যে কলসযাত্রা, অর্থাৎ জগন্নাথ দেব মহাপ্রভু কালকে যে জলে স্নান করবে, সেই জল আজকের গঙ্গা থেকে তুলে এনে রেখে সেই জল দিয়ে কালকের মহাপ্রভুকে স্নান করানো হবে। তো চলো, আজকে সেই কলসযাত্রার বিভিন্ন ফুটেজ তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা এনজয় করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের পেজটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো দেখতে থাকো আজকের এই সুন্দর কলসযাত্রার ব্যবস্থাপনা এবং মন্দিরের সুন্দর রূপ তোমাদের সামনে আমি তুলে ধরবো, এবং ভবিষ্যতে রথযাত্রার প্রত্যেক ফুটেজ তোমাদের সামনে তুলে ধরবো। তাছাড়াও যে তিনটি রথ আস্তে আস্তে তৈরি হচ্ছে একদম পুরীর আদলে, পুরীর মতন করে, পুরীর নিয়মে যে ধরনের রথযাত্রা এখানে অনুষ্ঠিত হতে চলেছে, সেই সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো। জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে স্নানের জন্য স্নান মণ্ডপ প্রাঙ্গণে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। এই স্নান যাত্রাকে কেন্দ্র করে গঙ্গা মাতাকে আমন্ত্রণ জানাতে আগামী তেসরা জুন শনিবার বেলঘরিয়া বাজার বেলা তিনটের সময় আড়িয়াদহ পাটবাড়ি গঙ্গা ঘাট পর্যন্ত এক বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
অগণিত ভক্তগণের যাতে এই কলসযাত্রায় হাঁটতে কোনো অসুবিধা না হয় তার জন্য পৌরসভার পক্ষ থেকে কামারহাটি পৌরসভার পক্ষ থেকে আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তা ধুয়ে দেওয়া হচ্ছে যেহেতু অসম্ভব গরম তো এই গরমের মধ্যে যারা খালি পায়ে পূর্ণ কলস নিয়ে যারা হেঁটে এই কলসযাত্রায় অংশগ্রহণ করেছেন তাদের যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয় তার জন্য মন্দিরের যিনি মূল সেবায়ক এবং অবশ্যই রত্তলা অঞ্চলের 23 নম্বর ওয়ার্ডের তিনি পৌরপিতা সোমনাথ রায়চৌধুরীর তত্ত্বাবধানে আজকের এই সুন্দর কলসযাত্রা অনুষ্ঠিত হচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই পুরো রাস্তাটি জল দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে যাতে যে সমস্ত ভক্তগণরা পথে হাঁটবেন খালি পায়ে কলস নিয়ে তাদের যেন কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয়
বন্ধুরা এই সেই শুভ মুহূর্ত দেখুন প্রত্যেক ভক্তের হাতে কলস রয়েছে তো এই 108টি কলস জলমগ্ন করে আগামীকাল অর্থাৎ 4 তারিখ জগন্নাথ দেবকে স্নান যাত্রা পূর্ণ হবে তো আপনারা দেখতে থাকুন এখনো বাকি রয়েছে এই কলস যাত্রা আপনাদের আশা করি খুব ভালো লাগবে Yeah.